Thank you.
রেকর্ড করেন না, সব ব্যক্তিগত কথা রেকর্ড করেন না। মেদিনীপুর জেলা লাগাতার ভালো রেজাল্ট করছে, সাথে সাথে মানে প্রথম হয়ে যাওয়াটা আমাদের কাছে না না, এটা তো মানে এক্সিলেন্ট, একবারে সৌগত যে পরিবার ভরত দাস আমার পাশে দাঁড়িয়েছে, ওর মাও দাঁড়িয়েছে, এই পরিবার দেখছেন রিমোট একেবারে একবারে কেলেঘাইর প্রান্তে কাছাকাছি বাড়ি, এত দূরে গ্রামের মধ্যে থেকে, এবং সত্যিকারের এটা তো আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। 7 বছর ধরে শতাংশের বিচারে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম হচ্ছে রাজ্যে, এবারে যেখানে 86% পাস করেছে এই জেলায় 96% পাস করেছে, এবং বিদ্যাসাগরের 200 বর্ষে জন্মের এর থেকে বড় কিছু অর্ঘ হতে পারে না। আমাদের জেলার হচ্ছে শিক্ষাভূমি, এবং পরপর 7 বছর ধরে এই ট্র্যাডিশন ধরে রাখা, এটা সত্যিকারের এটা একটা মানে তপস্যা সাধনা ছাড়া এটা কখনো সম্ভব হতো না। এবং এখানে 80%-এর বেশি মানুষ তারা কৃষিজীবীর মানুষ, কৃষির উপর আপনার মৎস্য চাষের উপর নির্ভর করে, সেই পরিবারের ছেলে মেয়েরা যে রেজাল্ট করছে এটা মানে একেবারে গর্বের। তো এদের মানে নগরায়ণ বা উচ্চ মধ্যবিত্ত বা ধনী সেই পরিবেশ তো নয়, এরা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবার থেকেই আমাদের জেলার ছেলেমেয়েরা এই সরকারি মাধ্যমের ব্যবস্থা দিয়ে এত রেজাল্ট করছে, এবং 7 বছর ধরে কন্টিনিউয়াস এই ট্র্যাডিশন ধরে রাখা সত্যিকারের আনন্দের এবং গর্বের। না কিন্তু রাজ্যে প্রথম তো সবচেয়ে এক্সিলেন্ট, এই রেজাল্ট তো কেউ করতে পারেনি আগে। এখানকার ছেলেমেয়েরা রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো থেকে র্যাঙ্ক করেছে, থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, ফোর্থ হয়েছে নরেন্দ্রপুর পুরুলিয়া, কিন্তু একেবারে বাড়িতে থেকে গ্রামীণ পরিবেশে মানে একেবারে কৃষক পরিবারের মধ্য থেকে উঠে এসে রাজ্যে প্রথম হওয়া, এটা তো আমাদের একবারে এক্সেপশন, একবারে সত্যিকারেরই আমাদের আনন্দের মানে এটা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই।